জানো আজকে রেহানা ম্যাডাম কি কইছে? কি কইছে আব্বা জান? রেহানা ম্যাডাম সবাইরে মুখে মাস্ক ব্যবহার করতে কইছে, সাবান স্যানিটাইজার দিয়া বারবার হাত পরিষ্কার করতে কইছে। কেন আব্বা জান? ধুর, তুমি তো কিচ্ছু জানো না। তাহলে করোনা ভাইরাস হইছে না? ও, তাইলে তো কাল থেকে আপনিও মাস্ক পরে স্কুলে যাইবেন। স্কুল তো বন্ধ দিয়ে দিছে। সাবান দিয়া হাত মুখ ধুয়া তারপরে ঘরে যাও। আচ্ছা চলেন যাই আব্বা জান, হাত মুখ ধুয়ে আসি। বলেন কি আব্বা জান, সামনে তো পরীক্ষা, ভালো রেজাল্ট করতে হইব না, আর একটু মনোযোগ দিয়ে পড়েন। আচ্ছা, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া, ওরে বহু সরে দাঁড়া আসছে আমার পাগলা ঘোড়া। আরে বাবুল কাকা না? হ্যাঁ। এই সাত সকালে কাকা কই যাও? আরে যামু তো পোস্ট অফিসে, ওখান থেকে চিঠি গেলে লইয়া বানিয়ে জেরে যামু। তা তুমি কই যাও রত? আমি কাকা একটু বাজারে যাব। বাজারে যাইবা? শুনছি সারা দেশে লকডাউন দিছে।
কাকা, তুমি কি বাড়িতে টেলিভিশনের কোনো খবর দেখো না? টেলিভিশন দেখার সময় আমার কোথায়? সারা দিন চিঠি বিলি করতে করতে দিন আমার পার হয়ে যায়। তা কাকা মুখে মাস্ক লাগাও নাই? না তো। মাস্ক বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মারা যেতেছে। আহারে বলো কি। হ্যাঁ কাকা, সামনের দোকান থেকে অবশ্যই একটা মাস্ক কিনে লইব। আচ্ছা রতন, তুমি ভালো কথা কইছো, অবশ্যই নিব আমি। তাহলে আসি কাকা। আচ্ছা আসো। অপু, ও আব্বাজান, আপনি দেখি পড়তে পড়তে ঘুমায় গেছেন। ইয়াল্লা, শরীরে তো অনেক জ্বর উঠছে। হ্যাঁ হ্যাঁ, আব্বাজান আব্বাজান, আপনি একটু উঠেন, আপনি মাথায় একটু পানি দিন, উঠেন একটু। এইখানটা একটু শোন। Thank you.
ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আমি উত্তপাড়া বাবুল, আপনি একটু বাইরে আসেন। ডাক্তার সাহেব, পোলাটা খুব জ্বর, আপনি একটু আমার সাথে চলেন। আপনার ছেলে কি কাশি আছে, গলা ব্যথা আছে, শরীর ব্যথা আছে? জানি না, খুব জ্বর, দয়া করে আপনি আমার সাথে চলেন না। এখন অনেক রাত হয়ে গেছে, এখন যাইতে পারবো না। না ডাক্তার সাহেব, দয়া করে চলেন একটু আমার সাথে। না যান যান, এখন যাইতে পারবো না, এখন অনেক রাত হয়ে গেছে, এখন যাইতে পারবো না। রতন, রতন, ও রতন, আমি বাবুল। আরে বাবুল কাকা, এত রাত্রে কি হয়েছে কাকা? পোলাটা না ভীষণ জ্বর, আমি কি করি রতন? ডাক্তারের কাছে যাও নাই কাকা? ডাক্তার বাড়ি গেছিলাম, ডাক্তার তো আসলো না। ও কি কাকা, তাইলে কাকা, তাইলে চলো কাকা ফকির বাড়িতে যাই। হ্যাঁ চলো ফকির বাড়ি যাই। গায়ে তোর ভীষণ জ্বর কাকা। হরতুন, এই মুহূর্তে তো হাসপাতালে ওরে নিয়ে যাবো না। লকডাউনের কারণে সারা দেশে গাড়ি ঘোড়া বন্ধ কাকা। ওন আমি কি করুম রতন? কাকা কাল সকালবেলা আমি তাড়াতাড়ি চলে আসবো। হরতুন, সকালবেলা তুমি তাড়াতাড়ি চলে আসো। কাকা তাহলে এখন উঠি, কাল সকালে চলে আসো। মানে আচ্ছা তুমি ওখানে যাও রতন, কাল কিন্তু সকাল সকালে চলে আসো বাবা। তুমি চিন্তা করো না কাকা, কাল সকালবেলায় আমি চলে আসো। মানে আসি বাবা, আইসো কিন্তু সকাল সকালে বাবা। Thank you.
করো। সকাল হলে একটি বাড়ি ছেড়ে চলে যাব, অজন্ম পরিচিত মানুষ ছেড়ে চলে যাব, মৃত্যুদণ্ডিতের মতো। অথচ নির্দিষ্ট কোনো দুঃখ নেই, উল্লেখযোগ্য কোনো স্মৃতি নেই, শুধু মনে পড়ে চিলে কোঠায় একটা পায়রা রোজ দুপুরে উড়ে এসে বসত হাতে মাথায়, চুলে গুজে দিত ঠোঁট, বুক পকেটে আমার তার একটি পালক, বুক পকেটে আমার তার একটি পালক। সকাল হলে একটি বাড়ি ছেড়ে চলে যাব, অজন্ম পরিচিত মানুষ ছেড়ে।